কয় হুজুর রাস্তার পয়সা মেরে মসজিদ করে দিয়েছে, এখন হুজুর রেগুলার দোয়া করে আল্লাহ ইঞ্জিনিয়ার সাহেবের জান্নাতুল ফেরদাউস দেন। জান্নাত তোমার বাপে, রাস্তার পয়সা মেরে যে ইঞ্জিনিয়ার মসজিদ বানিয়েছে, হারাম কাজ করেছে, রাস্তার পয়সা রাস্তায় লাগাবা, যদি বেঁচে থাকে সরকারি ফান্ডে জমা দিবা, ঠিক কিনা? কারণ কি? কারণ রাস্তাতে হিন্দুর হক আছে না নাই, খ্রিস্টানের হক আছে না নাই, প্রাণী চলার হক আছে না নাই। আপনি যখন রাস্তার পয়সা মেরে মসজিদে দিলেন, অসংখ্য লোকের হক আপনি নষ্ট করলেন। রাস্তার পয়সা রাস্তায় লাগাতে হবে, মসজিদ যদি করেন, ব্যক্তিগত পয়সা দেন হালাল পয়সা, তাহলে সেটা প্রতি সেজদায় আপনার আমলনামায় উঠে যাবে। আমাদের দেশে অনেক লোক, আমি জানি অনেক পয়সালা, গ্যাসের মিটার রিডার ছিল এক লোক, এখন শত শত কোটি টাকার মালিক। আমি তার এলাকায় গেলাম, বললাম এই লোকটা আগে কি করত, গ্যাসের রিডার, ওই যে মিটার রিডার ছিল, সে ঘুষ খায়া বিশাল ব্যবসা করছে, এখন মাদ্রাসা মসজিদ করে ভরে ফেলছে, কিন্তু মূল ব্যবসাটা হলো হারামের। কোনো উপকার আপনি পাবেন না, উপকার সব জনগণের, ঠিক না? ঠিক। জনগণের পয়সা যারা আত্মসাত করে তাদের কোনো আমল কবুল হবে? জনগণ মাফ না করলে আল্লাহ মাফ করবে? এই জন্য রাস্তার একটা ইট, এটা আগুন, এটা কি আগুন? রাস্তার পাশের গাছগুলো আগুন, এটার ভিতরে 16 কোটি মানুষের হক আছে না নাই? সেই জন্য আল্লাহ বলছেন জিকির কাকে বলে? জিকির হলো আল্লাহর হুকুম মানা। কার হুকুম? আল্লাহর হুকুম মানা। এরপরে আল্লাহ জাল্লা শানু বলছেন, ও দুনিয়ার লোকেরা শুনো, রাব্বানা ইন্নাকা মা তুদখিলিন নার ফাকাদ আখযাইতা ওমা লিয-যালিমিনা মিন আনসার। যাকে আল্লাহ জাহান্নামে ঢুকিয়েছেন তাকে অপমানিত করেছেন, তার চেয়ে অপমান আর কারো হবে না। আমরা জাহান্নামে ঢুকতে চাই না, এতিমের মাল খাবো না, হারাম জিনিসে হাত দেব না। জান্নাত দিবেন কে? একজন সাহাবীকে 3 বার রাসূল জান্নাতের খবর দিলেন, 3 বার। কয়বার? 3 বার, বুখারীর বর্ণনা। আব্দুল্লাহ ইবনে ওমর গিয়ে ওই সাহাবীর বাড়িতে উঠছে, গিয়ে বলছে আমার আব্বা আমাকে বের করে দিয়েছেন, আপনার বাড়িতে আমি একটু থাকতে চাই। ওমরের সন্তান লোকটা লুফে নিলেন, 3 দিন থাকলেন, দেখলেন যে এক্সট্রা কিছু আবাদত তিনি করেন না, রাতে ঘুমানো, কখনো তাহাজ্জুদ পড়েন, রোজাও রাখেন, ভাঙেন। রাসূল সাল্লামকে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না আপনি কেন 3 বার ওনাকে জান্নাতের খোশখবর দিয়েছেন। রাসূল সাল্লাম বললেন, এই মানুষটি প্রতিদিন শোয়ার আগে যত মানুষের হক তার কাছে আসে, সেই হকগুলোর কথা চিন্তা করে ওই মানুষের জন্য দোয়া করে, কোনো মানুষের হক সে রাখে না, সব মানুষের জন্য মাপ চায়। কি চায়? মাপ চায়, মাফ করে দেয়। যাদের কাছে সে হক পাবে তাদেরকে মাফ করে দেয় আর মানুষের জন্য দোয়া করে। তার এই আমলটা আল্লাহ এত পছন্দ করেছেন, তাকে আল্লাহ 3 বার জান্নাতের খোশখবরই দিয়েছে। বুখারীতে আরেকটা হাদিস আছে, একজন লোক মারা গেল, রাসূলুল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ বলবেন ওর আমলনামায় কি আমল আছে দেখো। কই আল্লাহ, খুব বেশি আমল নাই, নামাজও পড়তো, আবার রোজা রাখতো, ভাঙতো, এই নর্মাল আমল। তবে একটা আমল বেশি, মানুষকে ঋণ দিত, ঋণের জন্য চাপাচাপি করতো না, যারা দিতে পারতো তারা তাদের থেকে নিত, আর যারা দিতে পারতো না তাদেরকে মাফ করে দিত। আল্লাহ বলবেন যেভাবে মানুষকে মাফ করে দিয়েছে ওইভাবে তার গুণাগুলো মুছে তাকে জান্নাত দিয়ে দাও। মানুষের খেদমত করলে আমার উপকার করবেন কে? মানুষের হক মানলে আমার হক মেরে দিবেন কে? এই জন্য সবসময় বলতে হবে আল্লাহ মাজির না মিনান্নার উদখিলনাল ফেরদাউসা, মাল আবরার, ইতিমের মাল খেয়ে যদি এই দোয়া করেন লাভ হবে না, সরকারি সম্পদ আত্মসাত করেছেন লাভ হবে না, জনগণের সম্পদ আত্মসাত করেছেন লাভ হবে।